জার্মানিতে শুধুমাত্র একটি পেশায় 40,000 ওয়ার্কার লাগবে, এবং যেটার স্যালারি হচ্ছে প্রায় 4 লক্ষ টাকার মতন। হ্যাঁ, জিনিসটা শুনতে খুবই অবাক মনে হচ্ছে, কিন্তু আসলেই সত্য। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে নার্সিং প্রফেশন নিয়ে। সো নার্সিং প্রফেশনটা খুবই ডিমান্ডেবল বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে। সো জার্মানিতে এটার ডিমান্ড কেমন? সো নর্মালি এই পেশায় জার্মানিতে 1.7 মিলিয়ন এমপ্লয়িজ আছেন যারা এই পেশায় নিয়োজিত আছেন, এবং তাদের একটা সার্ভে অনুযায়ী দেখা গেছে তাদের আরও প্রায় 40,000 ওয়ার্কার প্রয়োজন। সো যেটা খুবই ডিমান্ডেবল একটা জব। সো এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যদি চাই জার্মানিতে এসে এই সেক্টরে জব করতে, তাহলে আমাদের কি কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন? সো আজকে আমি এই বিষয় নিয়ে A to Z ডিটেলস বিস্তারিত বলবো। সো যারা আপনারা এই মুহূর্তে HSC কমপ্লিট করেছেন এবং চিন্তাভাবনা করতেছেন ভবিষ্যতে কী নিয়ে স্টাডি করবেন বা ভবিষ্যতে কী করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা অলরেডি নার্সিং কমপ্লিট করেছেন বা কমপ্লিট করবেন রিসেন্টলি, তারা হয়তো ভাবছেন যে আমি বাহিরে গিয়ে এই পেশা জব করতে পারবো কি না। সো আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা ফার্স্ট অফ অল এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানি। সো নর্মালি জার্মানিতে তিনটি সেক্টরের উপর নার্সিং করা হয়। একটা হচ্ছে পেশেন্ট কেয়ার, যেগুলো বিভিন্ন ধরনের পেশেন্টকে কেয়ার করতে হয়। আরেকটা হচ্ছে পেডিয়াট্রিক নার্সিং, যেটা অ্যাকচুয়ালি চিলড্রেন কেয়ার, চিলড্রেনদেরকে কেয়ার করতে হয়। আরেকটা হচ্ছে জেরিয়াট্রিক নার্সিং, যেটা অ্যাকচুয়ালি ওল্ড পিপুলদেরকে কেয়ার করতে হয়। সো এই তিনটা সেক্টরের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন পেশায় কিন্তু জবের জন্য জার্মানিতে আবেদন করতে পারবেন। সো জার্মানিতে জব ভিসায় আসার জন্য বা এই সেক্টরে আসার জন্য আপনাকে 4টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে রিকগনাইজ ইয়োর কোয়ালিফিকেশন। সো আপনারা যারা অলরেডি ডিপ্লোমা কমপ্লিট করেছেন অথবা ব্যাচেলার কমপ্লিট করেছেন, সো তাদেরকে সেই সার্টিফিকেটটি জার্মানিতে রিকগনাইজ করাতে হবে। এটার জন্য আপনি যে শহরে অ্যাপ্লাই করবেন সেই শহরে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে যারা অ্যাকচুয়ালি এই ডকুমেন্টসগুলোকে সার্টিফাইড করে। সো এটার জন্য হয়তো 150 ইউরোর মতন কস্ট হতে পারে, যেটার মাধ্যমে আপনি কোয়ালিফাইড কি না সেটা যাচাই করে নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে মেডিকেল ফিটনেস। সো আপনাকে অবশ্যই এই জবে আসার জন্য আপনাকে মেন্টালি এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে ক্রিমিনাল রেকর্ড। আপনি এই জব পেশায় আসতে গেলে বাংলাদেশ থেকে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না এই টাইপের বিষয়গুলো ক্লিয়ারিফাই করার জন্য অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। নাম্বার 4 হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ। যেহেতু এই সেক্টরে আপনি বিভিন্ন পেশেন্টদের সাথে কাজ করবেন বা চিলড্রেনদের সাথে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য অবশ্যই আপনার জার্মান নলেজ থাকা দরকার। সো যারা এই পেশায় আসতে চান তাদেরকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ B1 অথবা B2 কমপ্লিট করতে হবে। কোয়েশ্চন হতে পারে যে আমি কোথায় B1 অথবা B2 কমপ্লিট করব। আপনারা B1 অথবা B2 বাংলাদেশে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে করতে পারেন অথবা গোয়াতে ইনস্টিটিউট থেকে করতে পারেন, অথবা যাদের ক্লাসে গিয়ে ফিজিক্যালি ক্লাস করার মতন সময় নাই, তারা অ্যাকচুয়ালি ইচ্ছা করলে অনলাইনেও জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। আমরা আগামী মাসের 1 তারিখ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজের নিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে A1 to B1, 7 to 8 মান্থসের একটা ইন্টেন্সিভ কোর্স। সো এই কোর্সটা করানো হচ্ছে মূলত যারা আউসবিল্ডিংয়ে যাবেন তাদের জন্য, এবং যারা জব ভিসায় যাবেন তাদের জন্য, এবং যারা নার্সিং বা অন্যান্য পেশায় যাবেন তাদের জন্য আমরা মূলত এই কোর্সটি করাচ্ছি। সো আমাদের স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে 10 জন। এর আগের যখন আমরা একটা ব্যাচ শুরু করছিলাম তখন প্রায় 90 জনের মতন রেজিস্ট্রেশন করেছিলেন, বাট আমরা 10 জনের বেশি নিতে পারি না। সো ঠিক একইভাবে আমরা এই ব্যাচও 10 জন নেব। সো সেই 10 জনকে আমরা প্রায়োরিটি দেব, যাদের অ্যাকচুয়ালি এই কোর্সটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো। সো এখানে এমনও হতে পারে যারা এখনও নার্সিং নিয়ে স্টাডি করেন নাই বা ভবিষ্যতে নার্সিং নিয়ে স্টাডি করার পরিকল্পনা আছে, সো আপনারা ইচ্ছে করলে কিন্তু সেই ডিপ্লোমাটা জার্মানিতে এসেও করতে পারেন।
সো কেউ যদি চান জার্মানিতে এসে নার্সিং এর উপর ডিপ্লোমা করবেন সেটাও পসিবল। সেটার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ B1 অর V2। দেন আপনার HSC পাস করা থাকতে হবে এবং আপনার ডকুমেন্টগুলোকে সার্টিফাইড করাতে হবে, তাহলে আপনি খুব ইজিভাবেই জার্মানিতে এই ডিপ্লোমাটি করতে পারবেন। সো যারা এই বিষয়ে ডিপ্লোমা করবেন জার্মানিতে, তারা পাশাপাশি কোর্স করার পাশাপাশি তারা মাসে প্রায় 1 লাখ টাকার মতন এক্সট্রা একটা স্যালারিও পাবেন। সো সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল সাপোর্টটাও হয়ে যাবে, এবং আউসবিল্ডিং করার পর জব নিয়ে অবশ্যই চিন্তা করার কোনো কারণ নাই, কারণ যেহেতু এই সেক্টরে খুবই খুবই এই সেক্টরটি যেহেতু খুবই ডিমান্ডেবল, তো সেই ক্ষেত্রে জার্মানিতে কোর্স করার পর বা ডিপ্লোমা করার পর জবের জন্য অনেক পসিবিলিটিস আছে। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মোটামুটি কিছুটা জিনিস বুঝাতে পেরেছি যে নার্সিংয়ের সেক্টরে জার্মানিতে ডিমান্ড কেমন, সেটার জন্য আসতে গেলে আপনাকে কী কী ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল আপ করতে হবে। এছাড়া যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চন থাকে আপনারা ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও তৈরি করতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।